হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা এইচটিএমএলের আরও কিছু ট্যাগের সাথে পরিচিত হব। সেই ট্যাগগুলোর নাম যদি আমি একবার বলি, সেগুলো হচ্ছে ইতালিক, আন্ডারলাইন, বোল্ড, ডিটেলস, বিআর, ব্রেক। এগুলো আমরা কীভাবে ইউজ করবো এবং কখন ইউজ করবো এবং কেন ইউজ করবো এগুলো আজকে আমরা দেখব। প্রথমেই আমরা দেখব ইতালিক ট্যাগটা কী। আসলো ইতালিক ট্যাগের, আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন তাহলে ইতালিক বিষয়টা বুঝবেন, মানে লেখাটা বাঁকা হয়। যারা মাইক্রোসফট ওয়ার্ড পারেন তারা হয়তো এই বিষয়টা আপনারা জানেন। এবং কি এটার ট্যাগ নেম হচ্ছে আই। আমি যদি ট্যাগটা লিখি স্মলার দেন আই, গ্রেটার দেন, এবং কি ট্যাগটা শেষ করে দিই আই, গ্রেটার দেন। এখন এর থেকে যদি আমি মাঝখানে ট্যাগটা দিয়ে দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি যদি ব্রাউজারে রান করি, দেখেন আমি যে ইতালিক যে ট্যাগটা লিখেছি এটা কিন্তু লেখা বাঁকা হয়ে গেছে। ধরেন এই প্যারাগ্রাফের ভিতরে আমার কিছু এই এই ফুলিস্ট পর্যন্ত এই পর্যন্ত আমার বাঁকা দরকার, তো সেক্ষেত্রে আমরা কীভাবে ট্যাগটা ইউজ করবো। সিম্পলি আমাদের যেখানে দরকার, যেমন এখান থেকে এ পর্যন্ত আমাদের বাঁকা দরকার, তো সিম্পলি আমরা এখানে গিয়ে ট্যাগটা লিখব কোন পর্যন্ত, এই পর্যন্ত, এবং কি লাস্টে এখানে আমরা ক্লোজ করে দেবো, ট্যাগটাকে ক্লোজ করে দেবো। এখন যদি আমরা সেভ দিই এবং ব্রাউজারে গিয়ে রান করি তাহলে দেখতে পাবো, দেখেন এইটুকু আমাদের কিন্তু ইতালিক মানে বাঁকা হয়ে গেছে। তো মূলত ইতালিক যে ট্যাগটা আই ট্যাগ, এটা লেখা বাঁকানোর বাঁকা ইউজ মানে বাঁকা দেখানোর জন্য ইউজ করা হয়ে থাকে। তো আরেকটা ট্যাগ আন্ডারলাইন। অনেক সময় আমাদের প্যারাগ্রাফের ভিতরে কিছু কিছু ওয়ার্ড অথবা কিছু সেন্টেন্স আন্ডারলাইন করার প্রয়োজন হয়ে থাকে, তো সেটা আমরা কী কীভাবে করবো সেটাকে আন্ডারলাইন বলো। সেটার ট্যাগ শর্ট ট্যাগের নাম হচ্ছে ইউ। আমরা ইউ দিয়ে আন্ডারলাইন বুঝিয়ে থাকি, ইউ শুরু করলাম আর এপাশে আমরা ট্যাগটাকে শেষ করে দেবো। এটা এভাবে ইউজ করা হয়। আমরা যদি যদি এখানে মাঝখানে কান্ট্রি নামটা আমাদের আন্ডারলাইন দরকার, সেক্ষেত্রে তাহলে আমরা কী করবো, কান্ট্রির পূর্বে ইউ ট্যাগটা শুরু করব এবং কান্ট্রির শেষে ইউ ট্যাগটা শেষ করে দেব। এখন তাহলে কন্ট্রোল এস দিয়ে ব্রাউজার একবার রিফ্রেশ করি আমরা, তাহলে কিন্তু দেখব কান্ট্রি, এই কান্ট্রি যদি দেখছেন এটা কিন্তু নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। তো ইউ ট্যাগটা আপনারা অবশ্যই বুঝছেন, আপনাদের যেখানে প্রয়োজন যেটা আন্ডারলাইন করার প্রয়োজন সেখানে আমরা এটি ইউজ করব। বোল্ড, অনেক সময় আমাদের প্যারাগ্রাফের ভিতরে কিছু ওয়ার্ডকে অথবা সেন্টেন্সকে মার্ক করতে হয়, মানে বড় আকারে মানে প্রাধান্য দিয়ে এটাকে চিহ্নিত করা হয় আর কি, এটা খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স অথবা ওয়ার্ড, এরকম করার জন্য আমরা বোল্ড ইউজ করে থাকি। বোল্টের ট্যাগ নেম হচ্ছে বি, বি দিয়ে শুরু করবেন, বি দিয়ে শেষ করে দেবেন। তো এটা কীভাবে ইউজ করবেন, এটা সিম্পলি আই ইউ ট্যাগের মতোই, যেমন ডাইনামিক্স, এটা আমার বোল্ড করা দরকার, এটাকে সিম্পলি বি স্মলার দেন এবং শেষে গিয়ে বি গ্রেটার দেন দিয়ে সেভ দিয়ে। এখন যদি ব্রাউজারটা আমরা একবার রিফ্রেশ করি তাহলে দেখব আমাদের ডাইনামিক এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। তো সিম্পলি আমাদের যখন যেখানে যেটা প্রয়োজন সেখানে আমরা সেই ট্যাগটা ইউজ করবো এবং আমাদের মনে রাখতে হবে কোন ট্যাগটা দিয়ে কী করা হয়। আরেকটা ট্যাগ হচ্ছে ডিটেলস। ডিটেলসের ডিটেলস ট্যাগটা কিন্তু ফুল মিনিং ডিটেলস দিয়ে ইউজ করা হয়, এটার কোনো শর্ট হ্যান্ড নেই, এটার ডিটেলস পুরোটা ইউজ করতে হবে। এটা শুরু করবেন এপাশে ট্যাগটা, আমি ডিটেলস বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় একটা প্যারাগ্রাফ আমরা একটা ওয়ার্ডের সাথে
যাতে ক্লিক করলে সেখানে বের হয়। এটা আমি আবার দেখাচ্ছি কীভাবে বিষয়টা, ডিটেলসটা একটাকে আমি লিখি, একটা মাঝখানে নেব, ডিটেলস শুরু হবে, ডিটেলস শেষ হবে। ওকে, এখানে আমি লিখে দিলাম ডিটেলস এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম এবং ব্রাউজারকে রান করব। দেখেন ডিটেলসে আমি যে ট্যাগটা ইউজ করি এখানে কিন্তু একটা চিহ্নের মতো আছে, এখানে যদি ক্লিক করে তাহলে কিন্তু একবার এই আরো চিহ্নটা নিচের দিকে যাবে, উপরের দিকে যাবে, এরকম করতেছে। তো আমরা চাইলে কিন্তু এর ভিতরে একটা প্যারাগ্রাফ ইউজ করতে পারবো। আমি সিম্পলি প্যারাগ্রাফটা একটু কপি করে নেব, এটা আমরা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর যদি আমরা এখানে প্যারাগ্রাফ নামে একটা ট্যাগ নেই, সেক্ষেত্রে কিন্তু একটা প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো ট্যাব দিয়ে। এটা ঠিক করে নেবো আমরা, ট্যাব দিয়ে ডিটেলস, এখানে এখানে আমরা একটা প্যারাগ্রাফ নেই, এখানে কিন্তু আমরা একটা প্যারাগ্রাফ রাখতে পারবো পি, এবং কি এটা শেষ করে দেবো, প্যারাগ্রাফটাকে শেষ করে দেবো। কন্ট্রোল এস দিয়ে যদি আমাদের ব্রাউজারটা একবার রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো ডিটেলস ট্যাগের ব্যবহারটা। এখন যদি ডিটেলস আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটা প্যারাগ্রাফ দেখতে পারবো। এখন আপনি চাইলে ডিটেলস লেখার এখানে চাচ্ছেন যে অন্য একটা নাম যেন ইউজ হয়, অন্য একটা নাম, ঠিক আছে, সেটা কীভাবে করবো আমরা? সেটা সিম্পলি আমরা ডিটেলসের নিচে আর একটা ট্যাগ নেব, মানে ডিটেলসের মাঝখানে আর একটা ট্যাগ নেব, এটা ডিটেলস থেকে ডিলিট করে দিয়ে ইন্টার দিয়ে নিচে এসে আমরা একটা ট্যাগ নেবো সামারি নামে একটা ট্যাগ, সেটা আমরা শুরু করবো এসইও সামারি, এবং ট্যাগটাকে শেষ করে দিই। এখন মাঝখানের ভিতরে আপনি যে নামটা নিতে চাচ্ছেন, ধরেন যে আপনি কোনো একটা বিষয়, ধরেন কান্ট্রি দিলাম ইউএস এবং সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি ব্রাউজার করে রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখেন ইউএস, মানে ইউএস সম্পর্কে যদি কেউ জানতে চায় এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু ইউএস সম্পর্কে বিষয়টা যদি লেখে থাকেন আপনি, জাস্ট উদাহরণ দিলাম, আপনি যে বিষয়টা লিখবেন সেটা এখানে শর্টকাট একটা দিয়ে দেবেন যাতে এখানে ক্লিক করলে মানুষ দেখতে পারে। তো এই গেল আমাদের ডিটেলস ট্যাগ। এখানে একটা বিষয় দেখবেন, ইতালিক, আন্ডারলাইন, বোল্ড, এগুলো যে আমি লিখেছি এগুলোর নিচে কিন্তু দেখেন একসাথে একই লাইনে আসছে। আমি যাচ্ছিলাম যে ইতালিকের নিচে আন্ডারলাইনটা আসবে। সো তো এটা কী হবে, এটা হচ্ছে ব্রেক, এটা যে ট্যাগটা ইউজ হয় যে ব্রেক, ব্রেক করা, মানে এখানে সে ব্রেক করবে, যেহেতু এগুলো ইনলাইন এলিমেন্ট ট্যাগ। এটা কীভাবে করে, বিয়ার ট্যাগ, বিয়ারের বিয়ার ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ, আর কোনো আর কি শেষ নেই বা শুরু বলতে কিছু নেই, শুধু বিয়ার লিখে স্ল্যাশ দিলে দেখবেন, এখন দেখবেন যে বোল্ট একদম নিচে চলে আসবে আমাদের, বোল্টটা কিন্তু একসাথে আসছে। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখন বোল্টটা কিন্তু নিচে আসবে। তো অর্থাৎ এরকমভাবে আপনারা যদি একটার পর একটা রাখতে চান কোনো কিছু, যেমন একসাথে রয়েছে, আপনারা চাচ্ছেন না আমি চাচ্ছি আন্ডারলাইনটাও যেন নিচে চলে আসে, সেক্ষেত্রে আপনারা তার এখানে নিচে গিয়ে শুধু ইতালিকের নিচে যেহেতু আন্ডারলাইন আসবে, সেহেতু ইতালিকের পরে একটা বিয়ার ট্যাগ নেবেন, ব্যাস সেভ দিয়ে ইউজ করে ফেলবেন। দেখবেন এভাবেই, যদি আপনি চান আরও স্পেস দরকার তাহলে আরেকটা বিয়ার ট্যাগ ইউজ করবেন, মানে এখানে আমার আরেকটা ট্যাগ দরকার, মানে আরেকটু জায়গা ফাঁকা দরকার, তো সেক্ষেত্রে আপনি আরেকটা বিয়ার ট্যাগ নেবেন, দেখবেন যে স্পেসটা, স্পেস আরও বেড়ে যাবে। আপনি যতগুলো বিয়ার ট্যাগ দেবেন ততগুলো স্পেস কিন্তু হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, দেখছেন। তো এভাবে আজকে আমরা দেখলাম, অনেকগুলো ট্যাগ দেখলাম, এগুলো আমাদের আর যেগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো আমরা শিখবো, এবং সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ট্যাগ দেখব। তো এইভাবেই আমরা কিন্তু খুব সহজেই ট্যাগগুলো ইউজ করতে পারি। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই প্র্যাকটিস করুন বেশি বেশি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন তারা তাদের রিকোয়েস্ট করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, না যারা অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।